নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের বাড়িতে অনেক সময় অনেক হ্যাঙ্গার থাকে যেগুলো পুরনো হয়ে যায় আমরা আর কোনো কাজেই ব্যবহার করি না এমনি পড়ে থাকে এরকমই কিছু হ্যাঙ্গারের অসাধারণ এগারোটি টিপস বা আইডিয়া শেয়ার করব আশা করছি আইডিয়া বা টিপসগুলি আপনাদের অনেক কাজে লাগবে চলুন তাহলে দেখেনি নিই প্রথমেই যে আইডিয়া বা টিপসটি শেয়ার করছি আমরা অনেক সময় হ্যাঙ্গারে এই ধরনের ছোট জামা কাপড় মোজা যেগুলো রোদ্রে মেলে থাকে শুকনো হবার জন্য কিন্তু এইভাবে রাখলে হ্যাঙ্গারের মধ্যে দেখা যায় নাড়াচাড়া দিলে বা হাওয়া লাগলে হ্যাঙ্গার থেকে পড়ে যায় তাই আমরা এইভাবে যদি মোজাটাকে রোদ্রে শুকোতে না দিয়ে যে আমাদের জামা কাপড়ের ক্লিপগুলো আছে এইভাবে ক্লিপগুলো আমরা আটকে নিয়ে তারপর ছোটো কাপড় হোক রুমাল হোক কিংবা মোজাগুলোকে এইভাবে শুকোতে দিই তাহলে একটি হ্যাঙ্গারের মধ্যেই আমরা কিন্তু অনেকগুলো জামা জামা কাপড় ছোটো জামা কাপড় কিংবা মোজা শুকিয়ে নিতে পারবো সে যতই হাওয়াতে নাড়াচাড়া লাগুক বা যে কেউ নাড়াচাড়া করুক এটা কিন্তু খুলেও পড়বে না আর এটা খুব সুন্দরভাবেও এটা সেট হয়ে থাকবে আমরা অল্প সময়ের মধ্যেই কিন্তু অনেকগুলো জামা কাপড় শুকনো করে নিতে পারবো একটি হ্যাঙ্গারে চলুন তাহলে পরবর্তী আইডিয়াটা দেখে নিই এখানে নিয়ে নিয়েছি জিন্সের প্যান্ট আমরা অনেক সময় জিন্সের প্যান্ট এইভাবে হ্যাঙ্গারের মধ্যে হ্যাং করে রাখি কিংবা এই অনেক সময় যেটা সমস্যা হয় এইভাবে হ্যাং করলে দেখা যায় যে জিন্সের প্যান্টের কোমরটা অনেকটা বড় হয় সেক্ষেত্রে কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়তে হয় কারণ হ্যাঙ্গারটা হয়তো কোমরের মধ্যে দেখা যায় ঠিকভাবে ঢোকে না আবার ছোটো প্যান্ট হলেও কিন্তু মুশকিল তাই একটি হ্যাঙ্গার দেখুন নিয়ে নিয়েছে আমি এখানে একটি অ্যালুমিনিয়ামের যে হ্যাঙ্গারগুলো হয় সেগুলো নিয়ে এইভাবে বাঁকিয়ে নিলাম দেখুন দু সাইডে আমি এইভাবে বাঁকিয়ে নিচ্ছি এবার কিভাবে ইউজ করব। এইভাবে জিন্সের প্যানের মধ্যে যদি আমরা হ্যাঙ্গারটাকে ঢুকিয়ে দিই তাহলে খুব সহজেই কিন্তু ছোট আমাদের জিন্সের প্যান্ট হোক আমরা এইভাবে কিন্তু রোদ্রে শুকাতে পারবো কিংবা যে কোনো জায়গায় হ্যাং করেও রাখতে পারবো এমনকি বড় জিন্সের প্যানও যদি হয় তাও কিন্তু এইভাবে বাকিয়ে দিলে হ্যাঙ্গার পড়ে যাবে না যতই নাড়াচাড়া লাগুক না কেন আশা করছি এই আইডিয়াটিও আপনাদের কাজে লাগবে চলুন তাহলে আমরা পরবর্তী আইডিয়াটি দেখে নিই যে আইডিয়াটি শেয়ার করছি সেটাও কিন্তু জিন্সের প্যান্ট নিয়ে অনেক সময় জিন্সের প্যান্ট আমরা রোদ্রে দিয়ে শুকাই দেখা যায় হ্যাঙ্গারের মধ্যে সেক্ষেত্রে দেখুন আমি এখানেও আবার একটি হ্যাঙ্গার নিয়ে নিয়েছি হ্যাঙ্গারটাকে এইভাবে বাঁকিয়ে নিচ্ছি আমরা ডাইরেক্ট জিন্সের প্যান্টটায় না ঢুকিয়ে জিন্সের প্যান্টে যে বেলের জায়গাটা থাকে সেই জায়গাটায় যদি এইভাবে হ্যাং করে নিই তারপর আমরা রোদ্রে দিয়ে শুকাই দেখুন কত সহজে হ্যাঙ্গারের মধ্যে আমরা জিন্সের প্যান্টটাকে হ্যাং করে নিতে পারছি আর এইভাবে হ্যাং করে যে কোনো জায়গাতেও আপনারা রেখেও দিতে পারেন চলুন তাহলে পরবর্তী আইডিয়াটি আমরা দেখে নিই এখানেও দেখুন আমি নিয়ে নিয়েছি একটি হ্যাঙ্গার অ্যালুমিনিয়ামের হ্যাঙ্গার হ্যাঙ্গার দুটোকে দু সাইডে আমি এইভাবে বাকিয়ে নেব এইভাবে বাঁকানো হয়ে গেলে আমাদের বাড়িতে যেই এই ধরনের জুতোগুলো থাকে না আমরা ধুয়ে দেওয়ার পর জুতোগুলো না শুকোতে অনেক সময় লেগে যায় যদি হ্যাঙ্গারের মধ্যে এইভাবে হ্যাং করে দিই দু সাইডেই দেখুন জুতো দুটোকে তাহলে কিন্তু জুতো দুটো খুব অল্প সময়ের মধ্যেই আমাদের শুকনো হয়ে যাবে এমনকি সময়ও লাগবে না যে কোনো জায়গায় আপনারা এইভাবে হ্যাং করে রোদ্রে শুকোতে দিতে পারেন আইডিয়াটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন চলুন তাহলে আমরা পরবর্তী আইডিয়াটি দেখে নিই পরবর্তী যে আইডিয়াটি শেয়ার করছে এখানেও একটি হ্যাঙ্গার নিয়ে নিয়েছে হ্যাঙ্গারটাকে দেখুন আমি এখানে কি করব সবার প্রথমে এইভাবে আমাদের একটু মাথার দিক টেনে বড় করে নিতে হবে তারপর হ্যাঙ্গারটাকে এইভাবে আমাদের এম মতো করে ভাঁজ করে নিতে হবে দেখুন এমের মতো করে ভাঁজ করে নিচ্ছি এই হ্যাঙ্গারটাকে কি কাজে ব্যবহার করবো এরকম আমি দুটো হ্যাঙ্গার রেডি করে নেব আমাদের বাড়িতে যেখানে হ্যাং করার জায়গা আছে রান্নাঘরে বা যে কোনো জায়গায় এইভাবে দেখুন আমি দুটো হ্যাঙ্গার হ্যাং করে নিয়েছি এবার আমাদের বাড়িতে যে এই ধরনের কাচের ঢাকনাগুলো থাকে না অনেক সময় এখানে এখানে রেখে দিলে পরে যেয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই হ্যাঙ্গারের মধ্যে যদি এইভাবে হ্যাং করে রাখি তাহলে পরারও চান্স নেই এমনকি পরে গিয়ে ভেঙেও যাবে না আর দেখতেও সুন্দর লাগছে হ্যাঙ্গারটা দেখুন যখন প্রয়োজন তখন আমরা ঢাকনাটা বের করে ইউজ করতেও পারবো তাহলে পরবর্তী আইডিয়াটি আমরা দেখে নিই এখানে দেখুন একটি হ্যাঙ্গার নিয়ে নিয়েছে আমরা অনেক সময় হ্যাঙ্গারের মধ্যে প্যান্টটাকে এইভাবে হয়তো ঝুলিয়ে রেখে দিই আলমারিতে বা যে কোনো জায়গায় আমাদের কোনো যে ওয়ার্ডড্রপগুলো থাকে তার মধ্যে কিন্তু এইভাবে রাখলে অনেক সময় নাড়াচাড়া দিলে কিন্তু বা দেখা যায় একা একাই নিচের দিকে নেমে যায় পড়ে যায় সেক্ষেত্রে জামা কাপড়টি তাই আমরা এইভাবে না রেখে আমরা কিভাবে রাখলে যে জামা কাপড় হ্যাঙ্গারের থেকে পড়বে না চলুন তাহলে দেখে নিই এখানে দেখুন হ্যাঙ্গার নিয়ে নিয়েছে আমাদের বাড়িতে যে এই ধরনের যে পাইপগুলো থাকে না বোর্ডের দেখো এই পাইপগুলোকে এইভাবে আমি ছোট ছোট করে তিন টুকরো করে কেটে নিয়েছি তারপর কাচের সাহায্যে এইভাবে আমি কেটে নিচ্ছি এইভাবে দেখো সবগুলো কেটে নিয়েছি এবার আমাদের যে হ্যাঙ্গার রয়েছে না হ্যাঙ্গারের মধ্যে এগুলোকে দেখো এইভাবে আমি ঢুকিয়ে দিচ্ছি এগুলো যদি ঢুকিয়ে নিই তারপর আমাদের যে কোনো কাপড় হোক প্যান্ট হোক এর মধ্যে আমরা সেট করে রেখে দিই তাহলে কিন্তু এগুলো ধীরে ধীরে নিচে নেমে যাবে না পড়বে না এক পারে যেরকমভাবে আমরা সেট করে রাখবো সেরকমভাবেই কিন্তু সেট হয়ে থাকবে আশা করছি এই ছোট্ট টিপসটিও আপনাদের অনেক কাজে আসবে চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি আরও একটি হ্যাঙ্গার এবার দেখুন এখানে আমি দুটো হ্যাঙ্গার নেবো দুটো হ্যাঙ্গারকে আমাদের একসঙ্গে সেট করতে হবে এর জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে একটি রাবার ব্যান্ড রাবার ব্যান্ডের সাহায্যে এইভাবে আমি সেট করে নেবো গিট দিয়ে আমাদের কি করতে হবে দেখুন গিট দেওয়ার পর এটাকে এইভাবে আলগা করে নিয়ে এইভাবে একটু টেনে বড় করে নিতে হবে এটাকে কি কাজে ব্যবহার করব। অনেক সময় হয় আমরা শাড়ি অনেক সময় দামি দামি শাড়ি রোদ্রে দিয়ে থাকি এইভাবে রোদ্রে যদি আমরা কোনো কিছুতে হ্যাং করে দিই তাহলে শাড়িটাও এলোমেলো হবে না শাড়িটাতে আমাদের রোদ খাওয়ানোও হয়ে যাবে তাছাড়াও শুধু শাড়ি নয় অনেক সময় দেখা যায় যে আমাদের বাড়িতে যে এই ধরনের বিয়ার পুতুলগুলো থাকে বা যে কোনো জিনিস আমরা ধুয়ে দিই রোদ্রে দিই কীভাবে মেল বুঝতে পারি না শুকনো হতে অনেক সময় লাগে এইভাবে বিয়ারকেও আমরা দুটো হ্যাঙ্গারের সাহায্যে হ্যাং করে কিন্তু শুকিয়ে নিতে পারি তাহলে এই আইডিয়াটিও যদি ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করবেন বন্ধুরা চলুন তাহলে আমরা পরবর্তী আইডিয়া বা টিপসটি দেখে নিই এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি আরও একটি হ্যাঙ্গার হ্যাঙ্গারের যে মাথার দিকটা দেখুন নিচের দিকটা এইভাবে একটু টেনে নিতে হবে তারপর টেনে নিয়ে মাথার দিকটা আমাদের এইভাবে ভাজ করে দিতে হবে হ্যাঙ্গারটাকে আমাদের ঠিক এইভাবে রেডি করতে হবে এরপর আমরা কি করব আমাদের বাড়িতে যে পলিথিনগুলো থাকে না এই ধরনের দেখুন রেডি করার পর এখানে আমি একটি পলিথিন নিয়ে নিয়েছি পলিথিনের যে হ্যাং করার জায়গাটা একটা হ্যাং করার জায়গা আমি এইভাবে হ্যাঙ্গারের ভেতরে ঢুকিয়ে দিলাম পলিথিনটাকে সে করে নিলাম এটাকে আমরা কিভাবে কাজে ব্যবহার করব এটাকে আমরা যেখানে সবজি কাটি বা যে কোনো জায়গায় এইভাবে আমরা হ্যাং করে রেখে দিতে পারি তারপর আমাদের রান্নাঘরের যে সবজির খোসা থাকুক যে কোনো নোংরা থাকুক সেগুলোকে আমরা কিন্তু খুব সহজে এর মধ্যে আমরা ফেলতে পারব এইভাবে যদি আমরা সবজি কাটার পর যে খোসাগুলো থাকে বা রান্নাঘরের যে কোনো নোংরা আমরা ডাস্টবিনে তো প্রত্যেকেই ফেলে থাকি অনেক সময় নোংরা হাত দিয়ে আমাদের তুলতে লাগে আর এইভাবে যদি আমরা হ্যাঙ্গারের মধ্যে পলিথিন রেখে দিই তারপর যখন এটা আমাদের ডাস্টবিনে ফেলার হবে খুব সহজে এইভাবে হ্যাঙ্গারের থেকে আমরা খুলে নেব পলিথিনটাকে খুলে নিয়ে আমরা ডাস্টবিনে ফেলে দিতে পারবো আমাদের আর পরে হাত দিয়ে এই নোংরাগুলো ধরার কোনো প্রয়োজনই পড়বে না করছি এই আইডিয়াটিও আপনাদের অনেক কাজে আসবে চলুন তাহলে আমরা পরবর্তী আইডিয়াটি দেখে নিই বন্ধুরা অনেক সময় আমাদের বাড়িতে অনেক হ্যাঙ্গার থাকে আর হ্যাঙ্গারগুলো এরকম এলোমেলো হয়ে থাকে দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে একটির সঙ্গে আরেকটি হ্যাঙ্গার জড়িয়ে যায় তাই এই হ্যাঙ্গারগুলোকেই আমরা একটি হ্যাঙ্গারের মধ্যে কিভাবে গুছিয়ে রাখতে পারবো তারই একটি আইডিয়া আমি শেয়ার করছি একটি হ্যাঙ্গার নিয়ে নিয়েছে হ্যাঙ্গারটাকে আমাদের সবার প্রথমে এইভাবে একটু চেপে নিতে হবে চেপে নিয়ে দু সাইড থেকে দেখুন এইভাবে আমাদের দু সাইড থেকে নিচের দিকে নামিয়ে দিতে হবে নামানোর পর হ্যাঙ্গারটাকে এইভাবে আমাদের একটু দেখুন দেখে নিলে ভালো হয় এইভাবে আলগা করে নিতে হবে এবার এই হ্যাঙ্গারটাকে আমরা আলমারিতে হোক যে কোনো জায়গায় এইভাবে ঝুলিয়ে রাখতে পারি ঝুলিয়ে রাখার পর আমাদের বাড়িতে যে অন্যান্য বাকি হ্যাঙ্গারগুলো রয়েছে না সেই হ্যাঙ্গারগুলোকেই আমরা একটি একটি করে এই হ্যাঙ্গারের মধ্যে খুব সুন্দর করে গুছিয়ে রাখতে পারি যখন আমাদের যে হ্যাঙ্গারটি প্রয়োজন হবে আমরা খুব সহজে এর ভেতর থেকে বের করে ইউজ করতে পারবো টিপসগুলি যদি আপনাদের একটু কাজে লেগে থাকে বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করবেন আশা করছি আপনাদের অনেক কাজে আসবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন চলুন তাহলে পরবর্তী আইডিয়াটি আমরা দেখে নিই এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি হ্যাঙ্গার আর একটি জিন্সের প্যান্ট অনেক সময় আমরা জিন্সের প্যান্টটাকে এইভাবে রোদ্রে দিই আর দেখা যায় রোদ্রে দিলে ঠিক মতো দেখা যায় শুকাতেও অনেকটা সময় লাগে আমাদের জিন্সের প্যান্টটা আবার নর্মাল প্যান্টগুলো হলে অনেক সময় দেখা যায় কুচকে যায় সেই জায়গায় তাই এইভাবে না দিয়ে আমরা যদি জিন্সের প্যান্টটার মধ্যে আমাদের বাড়িতে যে জামাকাপড় মেলার ক্লিপগুলো আছে সেই ক্লিপগুলোর সাহায্যেই আমরা হ্যাঙ্গারের সঙ্গে জিন্সের প্যান্টটাকে সেট করে নিই বন্ধুরা তাহলে কিন্তু আমাদের শুধু জিন্সের প্যান্ট নয় যে কোনো জামা কাপড় কুচকেও যাবে না এমনকি খুব সুন্দরভাবে কাপড়গুলো আমাদের শুকিয়েও যাবে পরবর্তী আইডিয়া বা টিপসটি চলুন দেখে নিই এখানে নিয়ে নিয়েছে আমি দুটো হ্যাঙ্গার হ্যাঙ্গার দুটোর দু সাইডে আমি কি করব রাবার ব্যান্ডের সাহায্যে দু সাইড আমি খুব ভালো করে টাইট করে আটকে নেব এইভাবে আমি এক সাইড আটকে নিলাম একইভাবে আমি আরও একটি সাইড আটকে নেব এবার হ্যাঙ্গারটাকে ধরে এইভাবে নিচের দিকটাকে একটু না এইভাবে ফাঁকা করে দিতে হবে দেখুন এইভাবে দেখে নিলে কিন্তু আইডিয়াগুলো বেশি ভালো হয় মুখের থেকেও এটাকে আমরা কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই বন্ধুরা আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক ব্লেজার থাকে কোট থাকে কিংবা সোয়েটার থাকে যেগুলোর গলাগুলো বা কলারগুলো অনেক সময় দেখা যায় আমরা ঠিক করে হ্যাং করে না রাখলে ভাঁজ পড়ে যায় এমনকি দেখতেও বাজে লাগে আর পড়লে পরেও ভালো লাগে না তাই দুটো হ্যাঙ্গার যদি এইভাবে সেট করে নিয়ে আমরা রেখে দিই কলারটা কিন্তু রকম ভাঁজ পড়বে না এমনকি সুন্দর থাকবে আমাদের জামা হোক ব্লেজার হোক কোট হোক আশা করছি এই আইডিয়াগুলি তাহলে আপনাদের অনেক কাজে আসবে আইডিয়াগুলি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আইডিয়াগুলি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না